শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও মহোৎসব। এই হরিবাসরটি হয়েছিল ঝুপখালি নেতাজি নগর মোহিত চন্দ্র মন্ডল মহাশয়ের বাড়িতে। অনুষ্ঠান আয়োজক প্রিয়াংশু মন্ডল। তারিখ 21 ও 22 ফাল্গুন, বুধবার ও বৃহস্পতিবার 1425 সাল। এবং যে কোনো হরিবাসরে রেকর্ডিং এর জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে জুড়ে থাকবেন। জয় মা প্রভু, জয় রাধেশ্যাম। সমবেত সমাগত, আহুত অনাহুত, দুরাগত বহিরাগত, গ্রামস্থ নগরস্থ শহরস্থ, এই হরিসভায় আসন গ্রহণকারী এবং আসন গ্রহণকারিনী, এবং যারা মাইকে দূরে আস্বাদন করছেন, যত ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ, ভক্তগণ, যত ব্রাহ্মণীগণ, বৈষ্ণবীগণ, আমার ভক্তিমতী মায়েরা, অধ্যকার মহতী হরিসভায় সর্বপ্রথমে জানাই কীর্তন জগতে রক্ষায়াত কীর্তনিয়া, জ্ঞানহীন ভক্তিহীন, কৃষ্ণ প্রেমহীন, কৃষ্ণ রস মাধুর্যহীন, মন্ত্রহীন ক্রিয়াহীন, বুদ্ধিহীন অধম কানা পিন্টু বন্দ্যোপাধ্যায়, এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাতুল চরণে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। এতক্ষণ আপনারা আস্বাদন করলেন অপ্রাকৃত লীলা, ফিরে যাবার লীলা, ফিরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ, সবাইকে তো ফিরে যেতে হয়, কেউ আমরা থাকতে পারি না, তো প্রসঙ্গ এড়িয়ে যাব না। সেই প্রাসঙ্গিক কথা বজায় রেখে আজকের আমাদের লীলার বিষয়বস্তু আমরা আস্বাদন করব। এই ফিরে যেতে গেলে কি করতে হয়, কি করলে ফিরে যাওয়ার রাস্তাটা প্রশস্ত হয়, এই জগতের মাঝে এসেছি মনুষ্য রূপ ধারণ করে, রাধে রাধে, মনুষ্য জন্ম বড় দুর্লভ জন্ম গো, সেই জন্ম সফল করতে গেলে, সেই জন্ম আবার পুনরায় ফিরে পেতে গেলে, সেই মনুষ্যকুলে আবার আসতে গেলে কি করতে হয়, আমাদের কেমন করে ফিরে যেতে হয়, আজকের এই নিয়ে লীলা আস্বাদন ভক্তমণ্ডলী। আমার মায়েরা, আপনারা জ্ঞানী গুণী জন সবাই, জ্ঞানী গুণে জ্যেষ্ঠ জ্যেষ্ঠ, আমি কনিষ্ঠ, আমি ছোট, তবে আজকে যে কথাগুলি আমি বলবো আপনাদের সামনে, আমার কাছে কয়েকজন বাবা গিয়েছিলেন, বললো বাবা একটু তত্ত্ব শুনব, আমি বলি বাবা হবে, আর আর একজন বললেন যে দাদা ওই ওই বসে বসে বন্দনা ছোট, ওই জন্য একদম ছোট করে দিয়েছি, বলে উঠে দাঁড়িয়ে আপনি কথা বলবেন, দেখুন একদম ছোট্ট শর্টের উপরে, সঙ্গে সঙ্গে ঢুকে গেছি, যেরকম এক ঘন্টা টাইম লাগে সেটা কিন্তু নিই নি, কেন আপনারা অনুরাগী ভক্ত। তো ফিরে যখন আমরা যাই, কারোর সন্তান যায়, কারোর বাবা যায়, কারোর মা যায়, আমরা সবাই এক একজন সং সেজেছি ভক্তমণ্ডলী। আমার মায়েরা, দুটো কথা, আমরা প্রবেশ করেছি কিসে, সংসারে, সংসার, দেখো দুটো কথা, একটা হলো সং আর একটা হলো সার। তো সং আমরা সেজেছি, কেউ বাবা, কেউ মা, কেউ ভাই, কেউ বোন, কেউ কাকা কাকিমা, জ্যাঠা জ্যাঠিমা, পিসি পিসিমশাই, মামা মামিমা, ইত্যাদি ইত্যাদি, এগুলো সব সং। সার কোনটা? সারে আমরা কতটা যেতে পারলাম, আর সেই সারে যাবার জন্য আজকের আমরা বসেছি হরি সভায় ভক্তমণ্ডলী। আমার মায়ের উপলব্ধি করো তুমি আত্মগত ভাবে, জীব
কোথা থেকে এলে তুমি, আবার কোথা বা যাবে? উপলব্ধি করো তুমি আত্মগত ভাবে, আবার কোথা থেকে এলে তুমি, কোথা বা যাবে? ফিরে তোমায় যেতেই হবে। তোমাদের একটা দুটো তিনটে চারটে সন্তান, একটা সন্তানের যদি কিছু হয়ে যায়, তোমরা কাঁদতে কাঁদতে ঘটি বাটি সব ভিজিয়ে ফেলো, ভর্তি করে ফেলো। কিন্তু ভগবান বলছেন, ওহে জীব, তোমরা অমৃতের সন্তান, আমার সন্তান। আমি বিশ্ব সংসার মাঝে কোটি কোটি সন্তানকে ছেড়ে দিয়েছি, তোমরা সংসারের কালিমা মাখতে মাখতে সেই কলঙ্কে কলুষিত হয়ে ধীরে ধীরে অন্ধকার গহ্বরে প্রবেশ করছ, যার নাম হলো নরক। তোমরা আমায় ভুলে থাকলে কি হবে? আমি তোমাদের ভুলি না। যেমন সন্তান বাবা মাকে ভুলে যায়, এই জগৎ সংসার মাঝে শুধু ভুলে যায় না, বাবা মাকে সন্তান বৃদ্ধ বয়সে কাছে রাখতে চায় না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কিন্তু সেই বৃদ্ধাশ্রমে বসে বসে যেমন বাবা মা সন্তানের মঙ্গল কামনা করে, জীব আমি বিশ্ব পিতা, আমার কোটি কোটি সন্তান তোমরা, তোমরা আমায় ভুলে গেলেও আমি তোমাদের ভুলি না। শ্রীমদ ভাগবত বলছেন, এক পা যদি তোমরা এগিয়ে আসো, আমি চার পা এগিয়ে যাই। হরি হরি বল ভক্তমন্ডলী, আমার মায়েরা, এক পা যদি আমরা এগিয়ে যাই, চার পা ভগবান এগিয়ে আসে। আসলে তিনি আমাদেরকে ভোলেন না, আমরাই তাকে ভুলে যাই। এই সংসারের মায়াজালে আবদ্ধ হয়ে, মায়া বশবর্তী হয়ে, তুলসীদাস ঠাকুর বলছেন, আজ থেকে 400 বছর আগে এক কবি এসেছিলেন এই ভারতবর্ষের বুকে, মহারাষ্ট্রের বান্দ্রা জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি একটা শ্লোক রচনা করে গেছেন, যাকে বলা হয়, যাকে বলা হয়, তুলসীদাসের শ্লোক, যাকে আমরা সবাই চিনি, একটু স্মরণ করলেই বুঝতে পারবে। সেই তুলসীদাস বললেন কি, চিন্তা সাপিনী কাহিন খাওয়া, যাকে জাহিন ব্যাপী মায়া, শিব চতুরান জাহি ডারাই, অপর জীব ওই লিখে মাহি। এই কথাটা হিন্দি কথার মতো লাগলো, কিন্তু মহারাষ্ট্রের আঞ্চলিক ভাষা এটা। চিন্তা সাপিনী কাহিন খাওয়া, যাকে জাহিন ব্যাপী মায়া, শিব চতুরান জাহি ডারাই, অপর জীব কই লিখে মাহি। অর্থাৎ কলির জীব, তোমরা চিন্তা করো না, এই চিন্তারূপ সাপ সবাকে দংশন করেছে, সবাইকে দংশন করেছে। কোন চিন্তা? সংসার চিন্তা। আমরা সবাই মিলে সংসারের চিন্তায় নিমগ্ন থাকতে আমরা খুব ভালোবাসি, কিন্তু বাবা রাবণ একটা কথা বলে গিয়েছিলেন, ত্রেতাযুগের রাবণ গো, তিনি মৃত্যুকালে একটা কথা বলেছিলেন, শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণম। এই কথাটার মানে কি? তোমরা যদি মনে করো কোনো কাজ আগামী কাল করব, না হবে না, পারবে না। তোমরা যদি মনে করো এখন থাক একটু পরে করবো, হবে না। শুভস্য শীঘ্রম, যে কাজ করার এখনই করো, কাল করার যে আজ করো, আজ করার তা এখনই করো। কেন? অশুভস্য কাল হরণম। যদি কাল বলেছ, ওই কালের কবল তলে হারিয়ে যাবে। যেমন আমি বলেছিলাম আগামীকাল স্বর্গের সিঁড়ি বানিয়ে দেব, হ্যাঁ আমি রাবণ, আমি বলেছিলাম আমি আগামীকাল স্বর্গের সিঁড়ি বানিয়ে দেব, কিন্তু আমি পারিনি। এই যে কাল বললাম, কালে আমায় খেয়ে নিল।
তাই আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণম, শুভ কাজ শীঘ্র করো ভক্তমণ্ডলী আমার মায়েরা। তাই সময়ে থাকিতে আপনারই পথে আপনি চলো রে ভাই, এ সংসার ভীষণ কত না যাতন, পরমার্থ কিছু নাই। এখানে ওই তুলসীদাসের কথাটা দেখুন, চিন্তায় আমরা মগ্না বা মগ্ন এই সংসার মাঝে, কিন্তু এই সংসারে কি পেয়েছো তোমরা? কিছু সন্তান উৎপাদন, এই তো কিছু সন্তান উৎপাদন, তা বলে সংসারকে যেন ছোট করবেন না। এখান থেকে ওই প্রিয়নাথের মোড়ে যদি হেঁটে হেঁটে যাওয়া যায়, সেটা কিন্তু বীরত্বের প্রকাশ নয়, যে এক মন বোঝা মাথায় নিয়ে হেঁটে যেতে পারবে সেই হলো বীর। ঠিক তেমন এই কলিযুগে সংসারের বোঝা মাথায় নিয়ে যে ভগবানকে ডাকতে পারবেন সেই হলো বীর ভক্ত। ভক্তমণ্ডলী আমার মায়েরা, তাই তুলসীদাস বলল, এই মায়াবশবর্তী হয়েছ বলে তোমরা চিন্তা করো না। শিব চতুরানন যাহি ডারাই, যে মায়াকে দেখে শিব পঞ্চানন ভয় পায়। আপনারা সবাই জানেন এই মায়া বশবর্তী হয়েছিল বলে পঞ্চাননকে, ওই শিবকে পাঁচটা আনন যার, পাঁচটা যার মাথা, শিবকে কুচুনি পাড়ায় যেতে হয়েছিল। কি বাবা যেতে হয়নি, আর বলতে হবে না। চতুরানন মানে চতুর্মুখ ব্রহ্মা, যার চার মুখে নাদধ্বনি বেদধ্বনি হরিধ্বনি হয়। সেই ব্রহ্মা কি করেছে, নিজেরই কন্যা, নিজের মেয়ে, নিজের মানুষ কন্যা, ওই মায়াবশবর্তী হয়ে মদনের মানে জর্জরিত হয়ে নিজের মেয়েকে হরণ করেছিল। হরি হরি বল। তাহলে সেই মায়া আছে বলে তোমরা চিন্তা যেন করো না, মায়া জগতের মাঝে আছে বলে যেন তোমরা চিন্তা করো না, সেই মায়া থেকে সরতে হবে। সরতে গেলে কি করতে হবে বলে, ওই যে সময় থাকিতে আপনারই পথে আপনি চলো রে ভাই, এ সংসার ভীষণ কত না যাতন, পরমার্থ কিছু নাই। ভগবানকে একটু ডাকতে হবে। আমরা কি ডাকি না? হ্যাঁ, আমরা ডাকি না, ভগবানকে ডাকতে হবে, ওই মায়া থেকে সরে যেতে পারবো আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন যে আমরা বড় বড় দুর্ভাগ্যের দিন, আমাদের বড় কষ্টের দিন, বড় শুনতেও খারাপ লাগে, আমরা কিন্তু সেই মায়া বশবর্তী হয়ে ভগবানের থেকে বিচ্যুত হয়ে বসে আছি, ভগবানের থেকে সরে আছি আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন ভগবান তো আমাদের থেকে সরে নেই, পিতা মাতা যেমন সন্তানের থেকে সরতে পারে না, ঠিক তেমন বিশ্বপিতা তিনি আমাদের থেকে কি করে সরে যাবেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, কলম দিচ্ছেন কত সুন্দর দেখুন, থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাসরীর সুরেতে, থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাসরীর সুরেতে, পরশ করিব ওর প্রাণ মন কর মায়া বন বিহারিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে পরিপন কর মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী। ভক্তমণ্ডলী আমার মায়েরা, থাক থাক নিজ মনে দূরেতে, এই সংসারের মায়া জালে আবদ্ধ হয়ে ওরা দূরে থাক আমার থেকে ভগবান বলছে। কিন্তু ওরা জানে না এই সংসারে যেমন সুখ আছে, যেমন শান্তি আছে, যেমন আনন্দ আছে, তার চেয়ে বেশি আছে আঘাত, যন্ত্রণা, জ্বালা, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা। আমরা সবাই সংসার করেছি, কিন্তু ভক্তমণ্ডলী আমার মায়েরা, আমরা বলতে পারবো না বুকে হাত দিয়ে এই সংসার থেকে আমরা আঘাত পাইনি। যখনই আঘাত পাব তখনই আমরা ভগবানের চরণে যাই। ভগবান বলছে ঠিক আঘাত পেলেই আমার কাছে আসবে, আমি তখনই স্পর্শ দেব, আমি শুধু বাঁশরীর সুরেতে, পরশ করি ওর প্রাণম,
মায়াবন বিহারিণী হরিণী, আমাদের মনরূপী হরিণী মায়াবনে বিহার করছে। গহন স্বপ্ন সঞ্চারিণী, আমাদের গহন স্বপ্ন, কি স্বপ্ন? আমরা লক্ষ্যে পৌঁছাবো, আমাদের আশা পূরণ করব। কিন্তু হরি হরি বল, কলির জীব যেমন আগুনে ঘি দিলে ধীরে ধীরে তা আরো আরো বাড়তে থাকে, ঠিক তেমন আশা যত বাড়বে, যত পূরণ হবে লক্ষ্য, তত আরো আশা বেড়ে যাবে। গহন স্বপ্ন সঞ্চারিণী, তোমাদের স্বপ্ন আরো বাড়বে, আশা আরো বাড়বে। কেন তারে ধরিবারে করিপন, কেন তোমরা পন করো? আশা তোমাদের পূরণ হবে না, কারণ বাসনা তোমাদের পূরণ হবে না, কারণ বাসনার শেষ তোমরা জানো না। হরি হরি বল। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন কত তত্ত্বপূর্ণ কথা দেখুন। তারপরে লিখছেন কি, একদিন শেষ হয়ে আসবে আমাদের জীবনের বাতি, শয্যায় শয়ন করব আমরা, মৃত্যুকালে বা কালের কবলে আমরা হারিয়ে যাব। তাই তিনি কলম দিচ্ছেন, চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশ বান শ্রবণে, চমকিবে ফাগুনের পবনে, চিত্ত আকুল হবে অনুক্ষণ কারণ। মৃত্যুরূপী দূত আমাদের কাছে ছুটে আসবে, ফাগুনের বাতাস যেমন বয়, ক্ষণে ক্ষণে চমকে উঠবো, ওই বুঝি সমন এসেছে। বসিবে আকাশবাণী শ্রবণে, মৃত্যু ঘন্টা বাজবে, যাওয়ার সময় হয়েছে, যেতে হবে আমাদের। ওরে আমার বড় ছেলেটার খবর দে, ওরে আমার মেয়েটার খবর দে, আমার যাবার সময় হয়ে গেছে। ঘন্টা আমরা শুনতে পাবো, ওই মৃত্যু ঘন্টা, পশিবে আকাশবাণী শোভনে, চিত্ত আকুল হবে অনুক্ষণ কারণ, চিত্ত বারে বারে আকুল হবে যাবার জন্যে। কেন? যন্ত্রণায় কাতর, দশটা ইন্দ্রিয় আর কাজ করে না, তখন আমরা ভগবানের চরণে বলি, হে ভগবান এবার তুমি নিয়ে, যে সংসারে লাগি সারা জীবনটা দিয়ে দিয়েছি, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি, সেই সংসার আজকের আমায় বুঝিয়ে দিয়েছে, আমি ভস্মে ঘি ঢেলেছি। তাই দয়াল হরি, এবার তুমি তোমার চরণে ঠাই দাও, এবার তুমি আমায় নিয়ে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, চিন্তা নেই, তিনি সাধনা করছে আমাদের জন্য, আমাদেরকে নিয়ে নেবার জন্য, আমাদেরকে তাড়াতাড়ি নিয়ে নেবার জন্য। তাই তিনি কলম দিচ্ছে, দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ দনে বাঁধিব, চলে আয় তোরা, আমি দূর থেকে তোদের সাধনা করছি। এটা মরত ধাম, মরত ধাম, এখানে সবাই মরতে আসে, কেউ বাঁচতে আসে না, সেটা তোরা বুঝতে পারলি না। ওরে তোরা তো জানিস না, আসতে তোদের হবেই, তবু তোরা লোভের বশবর্তী হয়ে, মায়ার বশবর্তী হয়ে আমায় ভুলে থাকিস। দূর হতে আমি তোরে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন সেই যে বাঁধন কর, মায়াবন বিহারিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবার করিপন কর, মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী। সমবেত আমার ভক্তমণ্ডলী মায়েরা,
শাস্ত্র উল্লেখ করে দিয়ে বলছে, বিষয়ী আর মায়াবাদী এরাই হলো ভজনের বাদী। বিষয়ী আর মায়াবাদী এরাই হলো ভজনের বাদী। তবে বিষয়ীগণ বরং ভালো যদি সাধুসঙ্গ পায়। মায়াবাদীর কভু নাহি কৃষ্ণ ভজন হয়। বিষয়ীগণ বরং ভালো যদি সাধু সঙ্গ পায়, মায়াবাদীর কভু নাহি কৃষ্ণ ভজন হয়। ভক্তমণ্ডলী আমার মায়েরা, এই বিষয়ী কারা আর মায়াবাদী কারা একটু যদি মিলানো যায়, তাহলে কিন্তু এখনই বোঝা যায় ঘটনাটা কি, আমি কি বলতে চাইছি, এই কথাটার মানে কি। যারা বিষয় চিন্তা করেন, যারা অর্থ চিন্তা করেন, যাদের সংসারটাকে চালিয়ে নিয়ে যেতে হয়, তারা হলেন বিষয়ী। আর মায়াবাদী কারা, যারা ঘরে বসেও সব আমার আমার করে, যেমন মায়েরা, ছেলেটা আমার, বৌমা আমার, ও দিদি তোর বউ তোর ভাত দেয়, সব বলিস না দিক না, তাতে কি হয়েছে, আমার ছেলের বউ তো, মা তো কখনো অমঙ্গল কামনা করতে পারে না, সব আমার আমার আমার। নয়ন বন্ধ করলে হয়ে যায় ভগবানের খামা। আজকের যেটা আমার, আগামীকাল আমি চলে গেলে আমার ছেলের হবে, আবার আমার ছেলে চলে গেলে তার হবে, তার ছেলে চলে গেলে তার ছেলের হবে, তাহলে আমার বলতে রইল কি। তাই ভক্তমণ্ডলী আমার মায়েরা, বিষয়ী আর মায়াবাদী এরাই হলো ভজনের বাদী। বিষয়ীগণ বরং ভালো যদি সাধুসঙ্গ পায়, মায়াবাদীর কহু নাহি কৃষ্ণ ভজন হয়। তা বলে কি মায়েদের ভজন হবে না, সাধন হবে না? নিশ্চয়ই হবে। ওই যে আগে বলেছি, সময় থাকিতে আপনারই পথে, আপনি চলরে ভাই, এ সংসার ভীষণ কত না যাতন, পরমার্থ কিছু নাই। তাই সময় থাকতে থাকতে বহু দূরের পথ যেতে হবে গো, বহু দূরের পথ যেতে হবে, তাই সময় থাকতে থাকতে বেরোতে হবে। গৌতম বুদ্ধ, তাকে একজন আগন্তুক প্রশ্ন করেছিল যে আপনি এত শান্ত কি করে, কেউ যদি আপনার উত্ত্যক্ত করার চেষ্টা করে আপনি উত্ত্যক্ত হন না, কেউ যদি আপনার রাগানোর চেষ্টা করে আপনি রাগেন না, কেউ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করেন তাকে আবার আপনি বুঝিয়ে তাকে শান্ত করে দেন, কেউ যদি ক্রোধান্বিত হয় তাকেও আপনি বুঝিয়ে শান্ত করে দেন, এটা কি করে করেন? গৌতম বুদ্ধ বলেছিল তাকে যে ভাই, তোমার প্রশ্নের উত্তরটা পরে হবে, আমি তোমার ললাটা দেখতে পাচ্ছি, আমি তোমার কপালে দেখতে পাচ্ছি, সাত দিনের মধ্যে তোমার মৃত্যু হবে, সাত দিনের মধ্যে তোমার মৃত্যু হবে। হরি হরি বল। ভক্তমণ্ডলী আমার মায়েরা, যেই শুনেছি ঘাপড়িয়ে একদম চুপচাপ, সে কি আমার সাত দিনের মধ্যে মৃত্যু হবে? বলো হ্যাঁ ভাই, তোমার সাত দিনের মধ্যে মৃত্যু হবে, যেখানে যত দেনা পাওনা সব মিটিয়ে দিয়ে এসো, শুধু তাই নয়, এই সাতটা দিন সবাইয়ের সঙ্গে আনন্দ করে থাকো, সংসারকে নিয়ে থাকো, তবে তার মধ্যে যেন ভজন সাধনটা হয়, কারোর উপর রুষ্ট হয়ে না, যদি কেউ একটা গালে চড় মরে তাহলে তার চরণ ধরে বলবে যে আমায় ক্ষমা করো, হয়তো ভুল করেছিলাম তাই তুমি আমায় চড় মেরেছ, এই সাতটা দিন তুমি একদম শান্ত হয়ে যাও, সাত দিন পরে আমার কাছে আসবে। সাতটা দিন কেটে গেল, সাত দিন পরে যখন এলো, হরি হরি বল, এসে বলছে প্রভু আমি এসেছি, আগামীকাল আমার মৃত্যু হবে, তাই আমায় আশীর্বাদ করুন যেন আমার ঈশ্বর চরণে মতি হয়, তার চরণে যেন স্থান হয়। বললো এই সাতটা দিন তুমি কি করেছো আমায় জানাও। বললো আমি কারোর উপরে রুষ্ট হইনি, যা কিছু ছিল আমি বিলিয়ে দিয়েছি, আমার বলতে তো কিছু নেই, আমি চলে গেলে তো সব পরের হয়ে যাবে, তাই এখন থেকে বিলিয়ে দিয়েছি, আর আমার যা পাওনাদার ছিল, দেনা পাওনা যা ছিল সব আমি মিটিয়ে দিয়েছি, আমি যার সঙ্গে রাগারাগি ছিল তার চরণে ধরে গিয়ে আমি কথা বলে এসেছি, প্রভু তুমি আমায় বলো আমার মুক্তি হবে তো, বলো না দয়াল আমার মুক্তি হবে তো। যখন কাঁদছে বুদ্ধ বলল তোমার মৃত্যু নেই, কে বলেছে তোমার মৃত্যু হবে? আপনি বললেন না না, এই যে সাতটা দিন তুমি কি বুঝলে? এই সাতটা দিন আমি বুঝলাম এতক্ষণ এই সামান্য সময়,
কেন দেশ, কেন বিদ্বেষ, কেন রাগারাগি, কেন মারামারি, কেন হানাহানি, কেন চটাচটি ফাটাফাটি, কেন কেন লাঠালাঠি? তাই প্রভু আমি আমি সবাইয়ের সঙ্গে মিলেমিশে কথা বলেছি, আমি সবাইয়ের কাছে অনুনয় বিনয় করে ঝগড়া মিটিয়ে নিয়েছি, আমি ভগবানের চরণে নিজেকে নিবেদন করে দিয়েছি। বলছে আজকে সাতটা দিন আমি বলেছি বলে তুমি এমন করলে, মনে করো তুমি 100 বছর বাঁচবে, কটা দিন? কলিযুগের পরমায় 432,000 বছর, কটা দিনের জন্য তুমি এখানে এসেছো? ফিরে তো তোমায় যেতে হবে। হ্যাঁ, আজকে 7 দিন বলেছি বলে তুমি এমন স্বভাবের হয়েছ, কিন্তু এই 7টা দিনকে তুমি 100 বছরটাকে 7 দিন ভেবে নাও না, তাহলে তো হানাহানি হয় না, রাগারাগি হয় না, ফাটাফাটি হয় না, মারামারি হয় না। বুদ্ধের চরণে প্রণাম করে বিভাগী হয়েছিল ওই ভক্ত, ভক্তমণ্ডলী আমার মায়ের। আর এই প্রশ্নটা ভগবান শ্রীকৃষ্ণদেব অর্জুনকে করেছিলেন। আপনারা মহাভারতের কথা শুনতে খুব ভালোবাসেন, বলছি এই ফিরে যাওয়া নিয়ে কিভাবে ফিরে যেতে হবে অর্জুন বলেছিলেন। অর্জুনকে প্রশ্ন করলেন ভগবান, তো ভক্তের আর ভগবানের কথা হয়েছিল, একটু পরে আস্বাদন করছি সেই কথা, যে কথায় আমরা ছিলাম যে সময় যদি চলে যায়, সব গেলে সব পাওয়া যায়, আমার 6টা 9টা ছিল, এই যে 6:30টায় উঠেছি 9:30 পর্যন্ত, ভক্তমণ্ডলী আমার মায়েরা, এই যে 8 ঘন্টা চলে গেল, আগামীকাল এই 8 ঘন্টা আবার ফিরে আসবে 6টা থেকে 6:30, কিন্তু আজকের সময়টা আসবে কি গো মায়েরা? আসবে কি? আসে না, আসে না। তাই সময় বড়, সময় বড়, বড় কম, তাই সাধনটা যেন না ভুল করে। তাই রসিক কবি বলছে, ভাই শোনো তোমরা, সময় গেলে সময় গেলে সাধন হবে না, তোমাদের দিন থাকিতে দিন থাকিতে দিনে সাধন, তোমরা কেন জানিলে না, তোমরা কেন জানিলে না, সময় গেলে তোমরা জানো না মন ফালে বিলে থাকে নামে জল শুকালে, ভক্তমণ্ডলী আমার মায়েরা, কথাটা একটু ভিতরে প্রবেশ করুন, কত গূঢ় তত্ত্ব লুকিয়ে আছে ভিতরে। কথাটা বলছে কি, জানো না মন খালে বিলে থাকে না মিন, মিন মানে মাছ, জল শুকালে। আচ্ছা বাবা এবং মায়েরা, পুকুরে যদি জল না থাকে মাছ মাছবে কি গো মায়েরা? পুকুরে যদি জল না থাকে মাছ মাছে? মাছে না। যারা এখানে বসে আছেন, যারা পৃথিবীর মাঝে এসেছেন, ভগবান সবাইকে একটা করে পুকুর দিয়েছে, সবাইকে একটা করে পুকুর দিয়েছে। কোন পুকুর? এই যে 3.5 হাত পুকুর, এই 3.5 হাত পুকুর। যেমন ওই পুকুরে জল না থাকলে মাছ বাঁচে না, তেমন এই পুকুরে জল আছে, মাছ আছে, এই দেহ পুকুরে। তাহলে সেই জলটা কোনটা আর মাছটা কোনটা? বললো যেমন
খালে বিলে পুকুরে জল না থাকলে মাছ বাঁচে না, ঠিক তেমন তোমাদের দেহ পুকুরে যৌবন জল যদি না থাকে ভজন মাছটা বাঁচে না। সরাসরি বললে কি হয়, যখন যেমন পুকুরে জল না থাকলে মাছ বাঁচে না, তেমন দেহে যদি যৌবন না থাকে ভজনটা বড় কষ্টকর। তাই বলছে, জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকালে, থাকে না মিল জল শুকালে। এইবারে যে কথাটি বলছি, জীবনে কখনো আপনারা কানে শুনবেন না, চোখে দেখতেও পাবেন না, হয় না, হতে পারে না, কিন্তু রসিক কবি বৈষ্ণব কবি বলছেন এটাই হয়। আচ্ছা বাবা এবং মায়েরা বলুন তো, অমাবস্যার দিনে পূর্ণিমা হয় বাবা? কি গো, অমাবস্যার দিনে পূর্ণিমা হয়? হতে পারে না। কি গো মায়েরা, হয়? কৃষ্ণ চতুর্দশী গেলে তবে হবে অমাবস্যা, আবার শুক্ল চতুর্দশী গেলে তবে হবে পূর্ণিমা। তাহলে 15 দিন অন্তর অন্তর অমাবস্যা পূর্ণিমা, কিন্তু রসিক কবি বলছে এটাই হয়। কি হয়? অমাবস্যায় পূর্ণিমা হয়, সেদিন মহাজোগিনে ভক্তমন্ডলী, আমার মায়েরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমি একটা প্রশ্ন করবো আপনাদেরকে। আগে আপনারা বলুন, দীক্ষা হয়েছে? যাদের দীক্ষা হয়নি একটু উলুধ্বনি প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারোর দীক্ষা হয়নি? আমি বললাম যাদের দীক্ষা হয়নি উলুধ্বনি দিন। সংসারে কি আর এমনি গণ্ডগোল হয় রে মা? বাবারা এক বলেন আর আপনারা এক শোনেন, হরি হরি বল। তাহলে এই যে দীক্ষা বস্তুটা কি বস্তু? অমাবস্যায় পূর্ণিমা কি করে, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, সবাই আমরা মায়ের গর্ভ সিন্ধু মাছ হতে এসেছি, এই মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, যখন আমাদের মন বুদ্ধি তৈরি হলো, তখন আমরা ভগবানের কাছে চিৎকার করে কেঁদেছিলাম, শুধু কাঁদিনি, একটা কথাও বলেছিলাম, যে কথাটা গৌরাঙ্গ মহাপ্রভু নিজে লিখে গেলেন, হরি হরি বল, নিজে লিখে গেছেন সেই শ্লোকটা মহাপ্রভু নিজে। আবার দেখবেন চরণদাস বাবাজি তার তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরিতে বড় বড় অক্ষরে লেখা আছে। আমরা বলেছিলাম কি, হে দয়াল হরি, এই মাতৃগর্ভ অন্ধকার গুহা গহ্বর, অসহ্য যন্ত্রণা ভিতরে 32 নারীর বন্ধন, বিষাক্ত কৃমিকীটের দংশনে প্রাণ বেরিয়ে যায়, কষ্ট শুধু কষ্ট, তুমি পৃথিবীর মাঝে পাঠিয়ে দাও। ভগবান বললেন কি চাস, পৃথিবীতে গিয়ে কি করবি? আমরা বলেছিলাম, না ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির হইত কিতই। অর্থাৎ দয়াল, জন্মিয়ে ধন চাইব না, টাকা পয়সা আমরা চাই, তাই গো বাবা, টাকা পয়সা আমরা চাই, এই যে আমি কীর্তন করতে এসেছি আমি চাইব, দিয়ে দেবে। তাহলে জন্মিয়ে ধন চাইব না, তাহলে কি চাইবি? মান চাইব না, কি চাইবি? যশ চাইব না, আর কি বললো, সুন্দরী রমণী চাইব না, না সুন্দরীং বা কন্যা ভ্রূণ বলেছে, সুন্দর পুরুষ চাইব না, আর কি চাইবি না? কাব্য প্রতিভাও চাইব না, মানে কবি হতেও চাইব না,
তাহলে কি চাস? মম জন্মনি জন্মনীশ্বরে, আমার জন্ম জন্মান্তরে যেন তোমার চরণে অহিত কি ভক্তি থাকে, যেন জন্মিয়ে তোমার নাম বলি। বলেছি কি গো মায়েরা, আপনারা তো মা, আমরা জন্মগ্রহণ করে কি বলি? ভগবানের নাম ধরে ডাকি, কৃষ্ণ কৃষ্ণ বলি না, হরি হরি বলি না, গৌর গৌর বলি, কি বলি? ওই যে সর্বনাশের মাথায় পা হয়ে গেল, জন্মগ্রহণ করেই মাতৃবদন দর্শন করে জগতের আলো দেখে আমরা মায়ায় ডুবে গিয়ে আমরা কেঁদে উঠলাম। যেই না কেঁদে উঠলাম, ভগবান বললেন বিশ্বাসঘাতক, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস। যারা বসে আছেন এখানে প্রত্যেকের মাথায় চারটে করে ঋণ, প্রত্যেকের মাথার উপরে চারটে করে ঋণ। শ্রীমদ ভাগবত বলছেন এই চারটে ঋণ যদি শোধ না হয়, আর পৃথিবীতে তোমরা জীবনে কখনো, এই পৃথিবী যতদিন থাকবে, ধরিত্রী যতদিন থাকবে, এই পৃথিবীতে আর তোমরা কখনো মানুষ হয়ে আসতে পারবে না, পারবে না, পারবে না। ভগবান কি করলেন? এই দেহটাকে কালো করে দিলেন। সেই চারটে ঋণের কথা পরে বলবো, কি কি ঋণ আমাদের মাথার উপরে আছে, এই চারটে ঋণ শোধ করতেই হবে, সবাইয়ের মাথার উপরে, কেউ বাদ নেই। হরি হরি বল। সঙ্গে সঙ্গে ভগবান এই দেহটাকে কালো দেহ করে দিলেন, অন্ধকার দেহ করে দিলেন, অর্থাৎ অমাবস্যা করে দিলেন। এই দেহ নিয়ে আপনি পিতা মাতার শ্রাদ্ধ করতে পারবেন না, এই দেহ নিয়ে আপনি ঠাকুর পূজা করতে পারবেন না, এই হরি সভায় যজ্ঞ অনুষ্ঠান করতে পারবেন না। এই দেহ নিয়ে যদি ভ্রমণে যান, তীর্থ ভ্রমণে, কোনো পুণ্য ফল অর্জন হবে না, কোনো পুণ্য ফল অর্জন করতে পারবেন না। তাহলে কখন পারবেন? সব কিছুর অধিকারী কখন আপনি? যেদিন অমাবস্যায় পূর্ণিমা হয়, পূর্ণিমা যেদিন গুরুদেব দীক্ষা দিল কানে, সেদিন মহাজ দিনে উদয়, সাধক লালন বল, ভক্ত লালন বল, ফকির লালন বল, ও ভাই তোমরা সাধনায় পিছিয়ে থেকো না, সাধনায় পিছিয়ে থেকো না, সময় গেল আজকের বসেছেন, যে বললাম যে কি করে যেতে হয় ফিরে, আজকে শিক্ষার লীলা। ভক্তি জগতের দুটো পথ, একটা হলো দীক্ষা আর একটা হলো শিক্ষা। ওই যেতে গেলে যেমন ভগবান বাঁশি বাজিয়েছে একটু আগে, যে লীলা আস্বাদন করলেন ফিরে যাওয়ার লীলা, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, ডাকিতে লাগিল উচ্চৈশ্বরে। এই যে বাঁশির ধ্বনি, বেনু ধ্বনি শুনে যেমন যেমন সবাই ফিরে এসেছিল, আমাদেরও ফিরতে হবে। আর যারা বসে আছেন ভক্তমণ্ডলী, আমার মায়েরা, ভগবান সবাইকে একটা করে বেনু দিয়েছে বা বাঁশি দিয়েছে। যারা বসে আছেন, যারা জগতের মাঝে এসেছেন, ভগবান সবাইকে একটা করে বাঁশি বা বেনু বা মুরলি দিয়েছেন। সেটা কোন বেশি, কোন বেনু, কোন মুরলি, একটু বিচার করবেন। ওই দেখুন, হাতে একটা বাঁশি আছে, ওই বাঁশিতে কটা ছিদ্র আছে বাবা? ও মায়েরা, সবাই তো আমরা জানি গো, ভগবানের হাতে কাঠের একটা বাঁশি আছে, বাঁশের বাঁশি, ওই বাঁশিতে কটা ছিদ্র আস্তে, হ্যাঁ আটটা, কোনোটা ভুল নয়, তবে আমি যেটা বলবো সেটাই ঠিক, কারণ আমার কাছে মাইক আছে, তো আপনাদের কাছে মাইক নেই। হরি হরি বল। তবে না বাবা, শাস্ত্র যেটা বলছে, সবাই একটা করে বাঁশি নিয়ে বসে আছি এখানে, কোন বাঁশি,
ওই যে বাঁশিটা, বাঁশের বাঁশিটা একটু মিলিয়ে নিন, কটা ছিদ্র আছে, এইভাবে ধরেছে বাঁশিটা, ওই যে প্রথমে একটা ফুঁ দিচ্ছেন, একটা ছিদ্র, একটু গোনে গোনে যান, তারপর এই তিনটে অঙ্গুলিকে চেপে দিয়েছেন ভগবান, তাহলে একটা তিনটে কটা হলো, সাতটা, চারটে, হ্যাঁ ঠিক চারটে, তারপর আবার তিনটে দিয়েছেন, তাহলে চার আর তিনে সাত, একটা কনিষ্ঠ অঙ্গুলি ছোট্ট ছিদ্র আছে কনিষ্ঠ অঙ্গুলি চাপা দেবার জন্য, তাহলে কটা হলো, আটটা, আর সব কটা ছিদ্র চেপে ধরে যদি ফুঁ দেওয়া যায় বাঁশিটা গোল, শেষের দিকে একটা ছিদ্র নেই, হ্যাঁ আছে তো, নটা, দেখুন তো মায়েরা এবং আমার বাবারা, দুটো চোখের ছিদ্র, দুটো কানের ছিদ্র, দুটো নাসিকার ছিদ্র, কটা হলো, কটা হলো, পাঁচটা, না ছটা, হ্যাঁ ঠিক, তাহলে ছটা হলো, আর একটা হলো বদন, সাতটা, একটা পায়ু উপস্থ আর একটা পায়ু, একটা মূত্রদ্বার একটা মলদ্বার, তাহলে পাঁচটা আর দুটো সাতটা, এই যে এক দুই তিন, তিন দুগুলো ছয়, একে সাত আট নয়, নবম ছিদ্রযুক্ত এই দেহ বাঁশি, এ বাঁশিও বাজাতে জানতে হয় গো, এ বাঁশিও বাজাতে জানতে হয়, তবেই ভগবানের কাছে ঠিক ঠিক ভাবে ফেরা যায়। ভক্তমণ্ডলী আমার মায়েরা, সেই বাঁশি কেমন করে বাজাতে হয়, এই দেহ বাঁশিটা কেমন করে বাজাতে হয়, কেমন করে শিক্ষা নিতে হয়, শুধু দীক্ষা নিলে হবে না, তারপরে আর একটা রাস্তা রয়েছে ভক্তি জগতের শিক্ষা, সেই শিক্ষাটা কেমন করে নিতে হয়, আজকের এই নিয়েই আমাদের লীলা শ্রীমতী রাধারানীর মুরলে শিক্ষা, হরি হরি বল। তাহলে বাবা আমায় বলেছেন একটু তত্ত্বের উপরে থাকতে হবে, তাহলে সেই তত্ত্বের উপরে থাকবো, একটু লীলাটাকে এগিয়ে নিয়ে, আজকের শ্রীবাসঙ্গনে মহাপ্রভু কীর্তন গাইছিলেন, গাইতে গাইতে হঠাৎ সবাই আছে, মুরারিগুপ্ত, বক্রেশ্বর, গদাধর, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, নরহরিদাস ঠাকুর, সবাই সবাই আছে, এমন সময় মহাপ্রভু কি করেছেন, বাঁশি বাজিয়ে দিয়েছে, যেমন বৃন্দাবনে বাঁশি বাজাতেন ঠিক তেমন করে বাঁশি বাজিয়ে দিয়েছেন, আর যেই বাঁশি বাজিয়ে দেওয়া হলো কেউ শুনতে পেল না। ও মায়েরা গল্পটা জানেন, কাঁঠাল চুরির গল্প, কাঁঠাল চুরির গল্পটা জানেন তো, বা ঠাকুর ঘরে কে রে, হ্যাঁ আমি তো খাইনি, তো বিচার হচ্ছে কাঁঠাল একজন চুরি করেছে, বিচার হচ্ছে, বিচারে বলছে কি যে ওই যে এখানে তোমরা আছো, যে 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 কাঁঠাল চুরি করেছো তার মাথায় আঠা লেগে আছে আমি দেখতে পাচ্ছি, মিছে মিছে বলেছে, যে চিন্তা করলো যে চুরি করেছে সে চিন্তা করলো সত্যি সত্যি আমার মাথায় আঠা আছে কি না, যেই মাথায় হাত দিয়ে যাই ওকে ধর, সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেললো, ঠিক তেমন আজকের মহাপ্রভু বাঁশি বাজালেন, অত ভক্তগণ রয়েছে কেউ জানতে পারলো না, কেউ বুঝতে পারলো না, ভক্তমন্ডলী আমার মায়েরা আজকের একজন জানতে পারলো, কে, মুরলী শব্দ শুনি, যেমন বৃন্দাবনে বাজাইছিল আজ এই নবদ্বীপ ধামে সেই লীলা স্মরণ করে, বদনে মুরলী বাজিয়ে দিল, মুরলী
গদাধর মুরলি শিখিব বলি সাধের মুরলি শিখিব বলি প্রভুর বামে দাঁড়াইলা মুরলি শিখিব বলি প্রভুর বামে দাঁড়াইলা বলে শিখাও শিখাও সেই মুরলি শিখাও শিখাও সেই মুরলি আমায় শিখাও শিখাও সেই মুরলি শিখাও শিখাও সেই মুরলি যে মুরলি তুমি বাজাইয়েছিলে শিখাও শিখাও সেই মুরলি যে মুরলি তুমি বাজাইয়েছিলে কি হয়েছে গদাধর কি হয়েছে তুমি এমন করছো কেন আমার সঙ্গে মহাপ্রভু বলছে হ্যাঁ বলে প্রভু গো কেউ না জানলেও আমি জানতে পেরেছি কি করে জানলে বলে প্রভু তুমি কে আর আমি কি ভক্তমণ্ডলী আমার মায়েরা প্রভু তুমি কে আর আমি কি কথাটি কত বড় কথা দেখো কেউ না জানুক আমি তো জানবোই কারণ আমি যে সেই সাক্ষাৎ রাধারানী হ্যাঁ রাধারানীর স্বরূপ আমি আর তুমি সেই সাক্ষাৎ ভগবান তাহলে তুমি বাঁশি বাজাবে কেউ না জানুক আমি তো জানতে পারব হরি হরি বল এই যে বারে বারে বলছি ভক্তমণ্ডলী আমার মায়েরা এই কলিযুগে ভক্ত স্বরূপিণী আমাদের প্রেমময়ী রাধারানী এসেছেন এই গদাধর হয়ে আর এই ভক্ত কথাটা বারে বারে বলছি যে কথায় আমরা ছিলাম ভগবান একদিন অর্জুনকে প্রশ্ন করেছিলেন আপনাদের উদ্দেশ্য করে আস্তে বাবা হরি বল ভগবান অর্জুনকে প্রশ্ন করলেন অর্জুন তুমি বলো তো সখা বলো সখা কি বলবে শোনো অর্জুন তুমি আমার সঙ্গ করো সদা সর্বদা আমাকে আমাকে কাছে পেতে চাও তুমি আমার ভক্ত শুধু তাই নয় তুমি আমার অংশ আমার বলে তুমি বলিয়া অর্জুন একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও এই জগতের মাঝে সর্বশ্রেষ্ঠ বস্তু কি এবং সব থেকে বড় বস্তু কি হরি বল বাবা বেলুন ওড়ানো বন্ধ কর রাধে রাধে ভক্তমণ্ডলী আমার মায়েরা অর্জুন বলল কি বলল সখা তাহলে শোনো তুমি হতে পারো ভগবান আমি তো তোমার ভক্ত তাহলে বড় কে যদি বলছো শ্রেষ্ঠ কে বলছো তাহলে আমার বিচারে আমি বলি শোনো বলে বললো বলে এই জগতের মাঝে সব থেকে শ্রেষ্ঠ এবং বড় এই ধরিত্রী মা কেন তুমি যুক্তি দাও অর্জুন বলল সখা এই এই ধরিত্রী মায়ের উপরে কত লয় হচ্ছে প্রলয় হচ্ছে ধ্বংস হচ্ছে মৃত্যু হচ্ছে শুধু তাই নয় কত অত্যাচার পাপাচার ব্যভিচার সবকিছু পক্ষ পেতে এই ধরিত্রী মা সহ্য করছে তাই জগতের মাঝে যদি কিছু বড় থাকে এই মাটি বা ধরিত্রী মাই হলো শ্রেষ্ঠ এবং বড় ভগবান বললেন অর্জুন আমি ঠিক উত্তর পেলাম না কেন বল উত্তরটা তোমার ঠিক হয়নি কেন উত্তর পাওনি সখা তাহলে শোনো এই ধরিত্রী যদি বড় হয় এই পৃথিবী যদি বড় হয় এই মাটি যদি বড় হয় বলো তো অর্জুন এই মাটিটা কিসের উপরে ভাসছে তিন ভাগ জল এক ভাগ স্থল মাটি খনন করে দেখো জল উঠছে তাহলে তুমি যদি বলো যে মাটি শ্রেষ্ঠ পৃথিবী শ্রেষ্ঠ ধরিত্রী মা শ্রেষ্ঠ তাহলে
জলের আর এক নাম কি? কি গো মায়েরা, জলের আর এক নাম জীবন। তাহলে এবার তুমি বলো, এক ভাগ মাত্র স্থল, বাকিটা হলো জল, তাহলে কে বড়, কে শ্রেষ্ঠ? অর্জুন বলল, না সখা, এটা তুমি ঠিক বলেছ, এই পৃথিবীর মাঝে সব থেকে বড় এবং শ্রেষ্ঠ হলো এই জল। বলো অর্জুন, উত্তরটা ঠিক হলো, উত্তরটা ঠিক হলো। ভগবান তো খণ্ডন করছে বারে বারে। কেন সখা, তুমি তো নিজেই বললে, না না, তুমি পৃথিবীকে বড় বলেছো বলে আমি পৃথিবীর থেকে জল যে শ্রেষ্ঠ আমি বোঝালাম, তাই বলে জল সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে বড়, এটা তো হতে পারে না। কেন সখা, তুমি আমায় উত্তর দাও, তাহলে পৃথিবীতে কে সব থেকে বড়? বলো, জল যদি সব থেকে বড় হয়, মনে করো তো অর্জুন, যার নাম ছিল অগস্ত্য মুনি, বাবারা এবং মায়েরা সবাই আপনারা জানেন, এই অগস্ত্য মুনি এক গণ্ডুষে সমস্ত সমুদ্রের জলকে শুষ্ক করে দিয়েছিল, তার উদর পূর্ণ করেছিল, এক গণ্ডুষে জলকে সব খেয়ে ফেলেছিল, সেবা করে ফেলেছিল। অর্জুন, জল যদি শ্রেষ্ঠ হয়, বড় হয়, তাহলে এই মুনিকে, এত জলকে যে পেটের ভিতরে ধরে রাখতে পারে? অর্জুন তো চিন্তায় পড়ে গেল। বলো সখা, তুমি ঠিকই বলেছ, এই মুনি ঋষিগণ সব থেকে বড় এবং শ্রেষ্ঠ। কেন? না, এই মুনি ঋষিগণ সাধনা করে তোমায় পায়, ভগবানকে লাভ করে তারা, তাহলে তাদের কত বড় ক্ষমতা। হ্যাঁ, এই জগতের মাঝে ওই মুনি ঋষি যোগীগণই হলো শ্রেষ্ঠ। ভগবান বললেন, অর্জুন, এবারেও উত্তরটা ঠিক হলো। ভগবানের কি চলো না, বললো এবারেও উত্তরটা, কেন সখা, উত্তর ঠিক হলো না, মুনি ঋষি যোগীগণ বড় নয়? বললো, মুনি ঋষি যোগীগণ যদি বড় হয় পৃথিবীর মাঝে, ধরিত্রী মায়ের বুকের উপরে এই মুনি ঋষি যোগীগণ যদি বড় হয়, আকাশের দিকে লক্ষ্য করবে রাত্রিকালে, আপনারাও লক্ষ্য করবেন, মায়েরা একসময় দেখেছিলেন, ওই যখন মন্ত্র উচ্চারণ করেছিলেন, যদিদং হৃদয়ং মম, কখন করেছিলেন? যাদের হয়েছে অনেক দিন হয়ে গেছে তো ভুলে গেছি, হরিব, ওই দিন দেখানো হয়েছিল, আকাশের দিকে তাকাননি, ধ্রুবতারা দেখেননি, সপ্তর্ষি মণ্ডল দেখেননি, দেখেছেন তো? অর্জুন, যে ঋষিকে তুমি বড় বলছো, যে মুনিকে তুমি বড় বলছো, যোগীকে বড় বলছো, ওই আকাশ এত বড়, সাতটা সাতটা ঋষিকে তার বুকের মাঝে ধরে রেখেছে, সাতটা সাতটা ঋষি, নাম কি তাদের? অত্রি, অঙ্গিরা, পুলস্থ, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, মরিচি, এই সপ্তমুনিকে ওই আকাশ বুকের মাঝে ধরে রেখেছে। শুধু তাই নয়, লক্ষ লক্ষ তারকাকে ওই আকাশ বুকের মাঝে ধরে রেখেছে। তাহলে এবার তুমি বলো, ওই মুনি ঋষি যোগীগণ বড় না ওই আকাশ বড়? অর্জুন বড় চিন্তায় পড়ে গেছে, সেই মাথায় ন্যাড়া করে ঘোল ঢেলে দিলে যেমন অবস্থা হয়, বলে না একটা বাংলা কথা আছে, দেখবেন, নাকানি চোপানি, ঠিক তেমন অবস্থা হয়ে গেছে। অর্জুন এবার চরণটা জড়িয়ে ধরে বলছে, সখা, এতক্ষণ আমি ভেবে পাইনি, এইবার আমি ঠিকই ভেবে দেখলাম, কারণ এই আকাশটা জগতাতীত, একবার জগৎব্যাপী, এই আকাশের থেকে জগতের মাঝে আর কিছু বড় হতে পারে না। এইবার তুমি আমার বলো, এই আকাশের থেকে কেউ কি বড় আছে? আমার বিচারে এই আকাশই হলো শ্রেষ্ঠ এবং বড়। অর্জুন, এবারেও উত্তরটা ভুল। হরি হরি, হ্যাঁ, বলে এবারেও উত্তরটা ভুল হলো। কেন সখা? বলে, তাহলে শোনো, আকাশ যদি বড় হয়, সত্যযুগে পাঁচটা অবতার হয়েছিল জানো? বলে, হ্যাঁ জানি। নাম তাদের কি? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। বেদকে উদ্ধার করার জন্য মাছের রূপ ধারণ করলো, কে? স্বয়ং ভগবান মাছের রূপ ধারণ করে সেই বেদকে জলের তলা থেকে নিয়ে আসলো। এই জন্য দেখবেন বৈষ্ণবেরা মাছ ভক্ষণ করেন না, মৎস্য ভক্ষণ করেন না। কেন? না, এই মাছ হলো ভগবানের একটা রূপ, যেমন আমরা মাছ খাই না, লোভ হলে মাঝে মাঝে তুলসী পাতা ফেলে দিয়ে খাই। জয় রাধে ভক্তমণ্ডলী আমার মায়েরা, তাহলে মাছের একটা রূপ হলো ওই ভগবানের মৎস্য অবতার। কুর্ম মানে, কুর্ম মানে কি মায়েরা?
কুমড়ো কুমড়ো মানে কচ্ছপ, কুমির নয়। যখন হিরণ্যাক্ষ দৈত্য স্বর্গের সমস্ত ধনৈশ্বর্য কেড়ে নিয়ে দেবতাদেরকে স্বর্গচ্যুত করে সেই স্বর্গের ধনৈশ্বর্য নিয়ে যখন ক্ষীর সমুদ্রে ফেলে দিল, হরি হরি বল, সেই যে ফেলে দিল দেবতাগণ ছুটে চলে গেল ভগবানের কাছে, ক্ষীরোৎসায়ী মহাবিষ্ণুর কাছে গিয়ে বলল কি, ও নারায়ণং চতুর্ভুজং চতুর্ভুজং শঙ্খ চক্রধার আদিরাদি গোবিন্দ প্রণমাম্যহং হে প্রণম দয়াল হরি রক্ষা করো মোদে, তুমি জাগো। ভগবান যখন জেগে উঠলেন তখন বলল কি হয়েছে, সমস্ত কথা শুনে বলল তোমাদের চিন্তা নেই, তোমরা এক কাজ করো সমুদ্র মন্থন করো, ওই ক্ষীরোৎসাহীকে ক্ষীরোৎ সমুদ্রকে মন্থন। হ্যাঁ বললো, হ্যাঁ বলো, পাবো কোথায় এত বড় মন্থন দণ্ড, যেমন ঘোল মোয়া হয়, ঘোল ঘোল মইতে গেলে একটা ওই লাগে তো ছাড়কা, এটা বাঁশের দণ্ড, আবার দড়ি দিয়ে দেখবেন মায়েরা, তাহলে অত বড় সমুদ্রে ক্ষীরোৎ সমুদ্রে দণ্ডটা কি? বললো চিন্তা নেই, মন্দার পর্বতকে দণ্ড করো, গরুর গিয়ে নিয়ে আসবে, তোমাদের আনতে হবে। ওই গরুড় গিয়ে মন্দার পর্বতকে তুলে নিয়ে সোজা একেবারে ক্ষীরো সমুদ্রে বসিয়ে দিল, বলল মরা দড়ি দিয়ে হবে না, জীবন্ত দড়ি, জ্যান্ত জড়ি দড়ি চাই। বাসুকী নাককে দড়ি বা রজ্জু করে দেবাসুরে টানাটানি শুরু হয়ে গেল। ওই যে টানাটানি হলো ভক্তমণ্ডলী আমার মায়েরা, মন্দার পর্বতের নিচে এবড়ো খেবড়ো পাথর, এবড়ো খেবড়ো পাথর, ধরিত্রী মায়ের বক্ষ বিদীর্ণ হয়ে যায়, বক্ষ চিরে যায়, বক্ষ চিৎকার চেঁচামেচি প্রানুষ্ঠাগত, ত্রাহি ত্রাহি মাধব, ত্রাহি ত্রাহি জগন্নাথ, জগন্নাথ এই মন্দার পর্বতের এবড়ো খেবড়ো পাথরে আমার বক্ষ বিদীর্ণ হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়। যত এরা ওই মন্দার পর্বতটাকে মন্থন করছে, ভগবান সঙ্গে সঙ্গে কূর্ম রূপ ধারণ করে, বড় কচ্ছপ রূপ ধারণ করে ওই মন্দার পর্বতের নিচে গিয়ে নিজের পৃষ্ঠদেশ পেতে দিলেন। কত বড় দয়াল হরি, তিনি ধরিত্রী মাকে রক্ষা করলেন। এই জন্যে কচ্ছপকে দেখবেন পূজা করে, তবে এখানে নয়, উড়িষ্যাতে। কচ্ছপ হলো ভগবানের একটা রূপ, যে কচ্ছপকে এই 700-800-900 টাকা কিলো দিয়ে কিনে খায় মানুষে, কিন্তু না, উড়িয়াবাসীরা উড়িষ্যাবাসীরা এরা কিন্তু এই কচ্ছপটাকে পূজা করে। কেন? না, কচ্ছপটা হলো ভগবানের একটা রূপ। তারপরে বরাহ, বরাহ মানে কি গো? হ্যাঁ, অনেকে মজা করে বলে বরাহ নন্দন, তার মানে কি? বরাহ নন্দন মানে ওই বাচ্চা আর কি। হরিব, তাহলে হিরণ্যাক্ষকে বধ করার জন্য দাদা একটুখানি সরাতে হবে এই ধুনোটা, একটু শেষের দিকে দিন। হিরণ্যাক্ষকে বধ করার জন্য বরাহরূপ ধারণ করলেন ভগবান, আর ওই হিরণ্যাক্ষের দাদা হিরণ্যকশিপু বধ করবার লাগি নৃসিংহ রূপ ধারণ করলেন, দেহটা মানুষের মাথাটা সিংহের। পরে শেষ অবতার, একেবারে সত্যযুগের শেষ অবতার, যার নাম হলো বামন অবতার, এতটুকুনি ছেলে, দণ্ডি ঘরে ছিল, পৈতে হয়েছে, জানতে পারলো ওদিকে বলিরাজ দানব্রত যজ্ঞ করছে, সবাই ঘটনাটা জানেন আপনারা, বাচ্চা ছেলে এসে উপস্থিত, ভবতী ভিক্ষং দেহি, ভিক্ষং দেহি, ভবতী দানং দেহি, দানং দেহি, ভবতী দানং দেহি, ভবতী দানং দেহি, বলিরাজ
ডাক দিয়েছে বলিরাজ, চমকে উঠে কে এমন করে ডাকে, পিছনে ফিরে দেখে না একটা বাচ্চা ছেলে। বালক, এতটুকুনি বাচ্চা ছেলে তুমি এমন করে আমায় বলিরাজ বলে ডাকলে, কি চাও তুমি? বলিরাজ, আমি দান নিতে এসেছি, আমায় দান দাও। বলিরাজ বললে, এতটুকুনি বাচ্চা ছেলে তুই কি দান নিবি আমার থেকে? হ্যাঁ বালক, তুই কি দান দিবি এতটুকুনি তুই বাচ্চা ছেলে? বলিরাজের গুরুদেব, যার নাম হলো দৈত্যগুরু শুক্রাচার্য, শুক্রাচার্য এসে বলিরাজের কানে কানে বলে দিল, শোনো বলি, খবরদার ওই বাচ্চাটিকে দান দিও না, তাহলে তোমায় আর কেউ রক্ষা করতে পারবে না। ও বাচ্চা নয়, চৌবাচ্চা, হরি হরি বল, ও বাচ্চা নয় বলি, খবরদার যেন দান দিও না। বললো গুরুদেব, আপনার চরণ শপথ করেছি, দানব্রত যজ্ঞ করেছি, দানে যদি আমি বাধাপ্রাপ্ত হই তাহলে আমার দানব্রত যজ্ঞ সফল হবে না, তাই যত বড় বিপদ হয় হবে আমি ওকে দান দেবই। ধরেছে কমণ্ডলু, হাতে নিয়েছে গঙ্গাজল, কিন্তু গঙ্গাজল পড়ছে না। যেই গঙ্গাজল ঢালতে গেল গঙ্গাজল কমণ্ডলু থেকে পড়ে না, কেন? ওই বলিকে বাঁচানোর জন্য গুরুর যা কাজ। গুরু শব্দের অর্থ কি গো? গু শব্দে আলো, রু শব্দে অন্ধকার। যিনি শিষ্যকে আলো থেকে নাকি অন্ধকার থেকে, গু শব্দ অন্ধকার, রু শব্দে আলো, যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হলেন গুরুদেব। তাই শিষ্যকে রক্ষা করবার লাগি মাছির রূপ ধারণ করেছে, মাছি মক্ষিকা। ওই কমণ্ডলের মুখে গিয়ে যাতে জল না পড়ে সেখানে গিয়ে আটকে দিয়েছে, মাছি হয়ে ঢুকে গেছে, জল পড়ে না। জল পড়লেই তবে তো ত্রিসত্য অঙ্গীকার করবে, তিনবার সত্য করবে। ভগবান বুঝতে পেরে গেল, ওই বামনদেব সাক্ষাৎ ভগবান, তো ভগবানের অবতার, বুঝতে পেরে বলল, শুক্রাচার্য এখনো তোমার হয়নি, ব্যবস্থা তোমার আমি করছি। বলল, বলি শোনো, ওই কমণ্ডলের মুখে ময়লা জমেছে, তুমি কুশের অগ্রভাগ দিয়ে খোঁচা দিয়ে দাও, তোমার ব্যবস্থা আমি করছি। যেই বলল খোঁচা দিয়ে দাও, বলি তো বুঝতে পারল না, কুশ মানে কেসে গো, কেসের ডগা নিয়ে যেই খোঁচা দিয়েছে, চোখ চোখে লেগে গেছে, উড়তে উড়তে পালিয়ে গেল, চোখ নষ্ট হয়ে গেল, আর বলে গেল, বলি ধ্বংস তোমার অবশ্যম্ভাবী, কেউ তোমায় রক্ষা করতে পারবে না। চলে গেল বলিরাজ, যেই জল পড়লো গঙ্গা জল স্পর্শ করে ত্রিসত্য অঙ্গীকার করে বলল, ভালো আমি হলাম বলিরাজ, দৈত্যরাজ বলি, তাই এতটুকুনি বালক হয়ে আমি তুমি আমার কাছে দান চাইতে এসে আবার হাসি পাচ্ছে। আমি শোনো, তুমি যা চাইবে এই গঙ্গা জল ধরে ত্রিসত্য অঙ্গীকার করে বললাম আমি তাই দেব দেব দেব। বালক কি করলো? প্রথমেই একটা পা, অর্জুন পুরো আকাশটাকে নিয়ে নিল, যে আকাশকে তুমি বড় বলছো, একটা বাচ্চা ছেলে একটা পা দিয়ে আকাশটাকে নিয়ে নিয়েছে, আর একটা পা দিয়ে মর্তকে নিয়ে নিয়েছে, মর্ত নাভির দেশ থেকে একটা পা ঝুলছে। শোনো অর্জুন, ওই বলিরাজের স্ত্রীর নাম বৃন্দাবলি, বৃন্দাবলি বলল, স্বামী তোমার তো দেবার আর কিছু নেই, তোমার দেবার মতো আর কিছু নেই, তাই কোনো দ্বিধা নেই, উনি হলেন সাক্ষাৎ ভগবান। ওই যে তৃতীয় পাটা ঝুলছে নাভির দেশ থেকে, তুমি মাথাটাকে পেতে দাও, ভগবানের চরণে তোমার মাথায় পড়বে। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, এই হলো অর্ধাঙ্গিনী, এই হলো সহধর্মিনী, এই হলো স্ত্রী। বলিরাজকে সুযুক্তিটা দিয়ে দিল, ভগবানের পা সবাইয়ের মাথায় পড়ে গো? পড়ে না। বলিরাজ যেই না মাথাটা পেতে দিল, সঙ্গে সঙ্গে ওই বামনদেব কি করলো, পাটাকে দিয়ে একেবারে গড় গড় করে কোথায় পাঠিয়ে দিল? হ্যাঁ একেবারে পাঠিয়ে দিল। বলো অর্জুন,
যে আকাশকে তুমি বড় বলছো, একটা বাচ্চা ছেলে হয়ে সেই আকাশকে ঘিরে নিয়েছে একটা পা দিয়ে, মর্ত্যকে নিয়ে নিয়েছে একটা পা দিয়ে, আর একটা পা দিয়ে পাতালকে নিয়ে নিয়েছে, এইবার বলো তো কে বড়? বলল, সখা, জগতের মাঝে তুমিই বড়, তুমি ভগবান, আর ওই বামন তো তোমার অবতার, বামন দেব, জগতের মাঝে তুমিই বড়। বললো, এবারে উত্তরটা ভুল, এবারেও উত্তরটা ভুল। এইবার চরণ দুটো জড়িয়ে ধরে অর্জুন বলছে, সখা আর আমি পারছি না, তুমি এইবার বলে দাও কে বড়। ভক্তমণ্ডলী, আমার মায়ের ভগবান বললেন, ত্রেতাযুগ এলো সত্যের পরে, ত্রেতাযুগে অবতার হলেন রাজীব লোচন রামচন্দ্র। এই রামচন্দ্র যখন সীতাহারা হল, সীতা উদ্ধারের জন্য প্রথমে খবর দিয়েছিল একটা পাখি, রামচন্দ্র নিজে সেই পাখিটার নাম রেখেছিলেন মাঝরাঙা। সেই পাখিটা খবর দিতে সেই পাখি পাঠালো জটায়ুর কাছে, জটাই বলল, ওই সীতা উদ্ধার করতে গেলে এই পর্বতটা পেরিয়ে ওপারে পাঁচজন আছে, নল, নীল, বানর, হনুমান আর সুগ্রীব। বলল, প্রভু তুমি গিয়ে সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করো, সুগ্রীব সমস্ত কিছু রাস্তা জানে, ওই সীতা আমাকে উদ্ধার করার সুযোগ করে দেবে ওই সুগ্রীব। ভগবান সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করে হনুমান বানরদেরকে নিয়ে যখন সীতা উদ্ধার করলো, সীতা কি করলো না, মুক্তার মালা নিয়ে হনুমানের গলায় দিয়েছিল। অর্জুন শোনো, সেই মুক্তার মালাটা পেয়ে ওই হনুমান কি করেছিল, ভালো করে মুক্তাগুলোকে দেখেছিল, এমন করে ধরে ধরে, তাতেও হলো না, অবশেষে ওই মুক্তাটাকে ভালো করে শুঁকেছিল, প্রত্যেকটা মুক্তা শুঁকলো, তাতেও হলো না, অবশেষে ভালো করে চিবিয়ে দেখল। তারপরে কি করেছিল জানো, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিল। অর্জুন লক্ষণ ক্রোধে ক্রোধান্বিত হয়ে, আমি সত্যের শঙ্কর সন, তাই অনুজ লক্ষণ, এত বড় বুকের পাটা হনুমান, মনুষ্য কুলে তুই জন্মাতে পারিসনি, কপিকুলে জন্মগ্রহণ করেছিস, সীতামা যে কিনা জানকী মা, সাক্ষাৎ লক্ষ্মী, সে তোকে দিয়েছে ওই মালাটা, সেই মালাটাকে তুই ছিঁড়ে ফেলে দিবি, শাস্তি দেব তোকে। বিশ্বামিত্র মুনি ওই ওই মুক্তাগুলোকে পেয়ে নারদকে দিয়েছিল, নারদ নিয়ে শিবকে দিয়েছিল, শিব নিয়ে মাতা লক্ষ্মী দেবীকে দিয়েছিল, লক্ষ্মী দেবী নিয়ে সেটা মালা তৈরি করে ভগবানের গলায় দিয়েছিল, ভগবান সেটাকে নিয়ে আবার লক্ষ্মী দেবীর গলায় দিয়েছিল সেই মালা। ছি ছি ছি, অর্জুন লক্ষ্মণ, কেউ না জানলেও আমি জানি তোমার কত বড় ক্ষমতা, তুমি সত্যের শঙ্কর সন, ত্রেতায় লক্ষ্মণ, তুমি পারলে আমায় মেরে ফেলতে পারো, কিন্তু আমিও বীর হনুমান, আমি ভক্ত হনুমান, প্রথমে আমি দেখলাম ওই মুক্তার ভিতরে আমার প্রভু আছে কি দেখলাম, নেই, আমি সুখে দেখলাম যে ওই মুক্তার ভিতরে আমার প্রভুর অঙ্গগন্ধ আছে কি, তাও নেই, অবশেষে আমি চিবিয়ে দেখলাম যে ওই মুক্তার ভিতরে প্রভুর চরণে যে তুলসী পত্র থাকে, সেই তুলসী পত্রের স্বাদ আছে কিনা, তাও নেই, যার ভিতরে প্রভু নেই তা আমার দরকার নেই, তাই আমি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছি। বলল, তোমার যদি এত প্রভু ভক্তি, তা তুমি যার ভিতরে প্রভু নেই তার ভিতরে তুমি সেগুলো তুমি বর্জন করেছো বা নেও না, তোমার ভিতরে প্রভু আছে হনুমান, তোমার ভিতরে প্রভু আছে? বলল, অবশ্যই আছে, অবশ্যই আছে। বলে, তাহলে দেখাও তুমি, তবেই জানবো তুমি তুমি ভক্ত, তবেই জানবো তুমি তুমি প্রভুর ভক্ত, তুমি দেখাও দেখি। সঙ্গে সঙ্গে হনুমান বক্ষ চিরে দিল, যেই বক্ষ চিরে দিল লক্ষণ অবাক নেত্রে তাকিয়ে আছে, একই একই আমি কি দেখছি, দেখে যুগল রূপে দাঁড়াইয়ে আছে গো, দেখে যুগল
রূপে দাঁড়ায়ে আছে গো প্রভু দেখে যুগল রূপ দাঁড়াইয়ে আছে ও গো প্রভু দেখে যুগ রূপে দাঁড়ায়ে আছে ওই হনুমানে দেখে যুগল রূপ অর্জুন যে ভগবানকে বড় বলছো ত্রেতা যুগে রাম অবতারে সেই ভগবান এসেছিলেন আর এসে কি হলো নাকি হনুমানের বুকের ভিতরে সে রয়ে গেছে ভগবান কি করে বড় হয় একটা হনুমান যদি তার ভিতরে ধরে রাখতে পারে অর্জুন বলল সখা তুমি নিজেই বলেছ ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু তাই ভক্তেতে রেখেছে নাম পাঞ্ছা কল্পতরু এই জগতের মাঝে ভক্তই হলো শ্রেষ্ঠ তবে হ্যাঁ শাস্ত্র আবার উল্লেখ করে দিচ্ছে ভক্ত হওয়া বড় শক্ত যার গুরু রইল বসে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও মহোৎসব এই হরিবাসরটি হয়েছিল ঝুপখালি নেতাজি নগর মোহিত চন্দ্র মণ্ডল মহাশয়ের বাড়িতে অনুষ্ঠান আয়োজক প্রিয়াংশু মণ্ডল তারিখ 21 ও 22 ফাল্গুন বুধবার ও বৃহস্পতিবার 1425 সাল এবং যে কোনো হরিবাসরে রেকর্ডিং এর জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে জুড়ে থাকবেন।